শুভ মধ্যাহ্ন। ঢাকা ট্রিবিউনের 12:30 সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয়, রাষ্ট্রপতি সেরা করদাতা নির্বাচিত হলেন তামিম মাহমুদুল্লাহ সভ্য। রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে কড়া বার্তা দেবে ইন্দোনেশিয়া। একদিনে করোনা ভাইরাস কেড়ে নিল বিশ্বের আরও 8,399 প্রাণ। সেনা শাসনের বিরুদ্ধে এখন উত্তাল সুদান, নিহত আরও 14। এবারে বিস্তারিত সংবাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয়, ক্ষমতাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যেই হোক, দায়িত্ব পালনের জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে এবং ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তাও নিশ্চিত করতে হবে। গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য জনপ্রতিনিধি এবং প্রশাসন সহ সবাইকে কাজ করতে হবে। আয়কর প্রদানের ক্ষেত্রে এগিয়ে থাকার সুবাদে এবার সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং ব্যাটার সৌম্য সরকার। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা 2010 অনুযায়ী গতকাল 2020-21 করবর্ষে সেরা করদাতা হিসেবে 141 ব্যক্তি প্রতিষ্ঠানের নামে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে এবার ব্যক্তি পর্যায়ে 75 জন, কোম্পানি পর্যায়ে 54 জন এবং অন্যান্য ক্ষেত্রে 12টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসাবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্স কার্ড দেওয়া হবে। জাতীয় আয়কর দিবসে তাদের হাতে প্রদান করা হবে এই সম্মাননা। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে দেশটির কাছে কড়া বার্তা পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইন্দোনেশিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্ন মারসুদি বলেন, আমরা রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছি। রোহিঙ্গারা জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর 3 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ তাদের দেখভাল করছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটি বাংলাদেশের একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসান উল করিম বৈঠকের পর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন 8,399 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 51,38,953 জনে। একই সময় নতুন করে 5,95,653 জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 25,57,32,504 জনে। সেনা শাসন বিরোধী বিক্ষোভে এখন উত্তাল সুদান। গতকাল নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে নিহত হয়েছেন কমপক্ষে 14 জন। এ নিয়ে মাসব্যাপী আন্দোলন সহিংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়াল 38 জনে, আহত হয়েছে আরও 100+। সুদানে গণতন্ত্রের দাবিতে গতকালও রাজধানী খার্তুমের রাজপথে নামে হাজারো মানুষ। সেনাবাহিনী ক্ষমতা দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। আন্দোলনকারীদের হঠাৎ টিয়ার গ্যাস ও গুলি ছড়ে নিরাপত্তা বাহিনী। একদিন আগে বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল সংযোগ। এদিকে গুলি ছড়ার কথা অস্বীকার করেছে দেশটির পুলিশ। নিহতের ঘটনার তদন্ত হবে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইটে এবং ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব ও গুগল নিউজে। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ। ধন্যবাদ।